তো এইখান থেকে আমরা স্কোয়াড এই গেমটা আমরা এখান থেকে প্লে করব, এটা ট্রন চেইনের মাধ্যমে এখান থেকেই হবে। তো আমি ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, লিংকটা ওপেন করার পর এখান থেকে টেলিগ্রামে নিয়ে আসবে, তারপর স্টার্টে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এখানে তাদের জয়েন্ট কমিউনিটি, তাদের কমিউনিটি রয়েছে, তো তাদের এইখান থেকে তাদের কমিউনিটিটা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে দেখেন তাদের কমিউনিটি রয়েছে, তো এটা একবারে আর্লি প্রজেক্ট, তো এখন পর্যন্ত এটা তেমন ভাইরাল হয় না। তো ভাইরাল হইলে পরে এটার প্রাইস অনেকটা পাম্প করবে। তো এখান থেকে কিভাবে আপনারা এই গেমটা ই করবেন সেই সকল কিছু এইগুলো দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট ফার্স্টে আপনি প্লে নাউতে ক্লিক করবেন, প্লে নাউতে ক্লিক করার পর আপনার এই প্রোফাইল অপশন থেকে এইখান থেকে আপনার কানেক্ট ওয়ালেট আসবে, এইখান থেকে আপনি কানেক্ট ওয়ালেটটা করে নেবেন। তো এইখান থেকে আপনারা এই ওয়ালেটটা তৈরি করে নেবেন, এই ওয়ালেটটা তৈরি করে নেওয়ার পর এইখান থেকে আপনারা ট্রন ডিপোজিট করবেন। এই ট্রনটা আপনি ডিপোজিট করবেন টু কয়েন কিংবা যে কোনো এক্সচেঞ্জের থেকে এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর এইখান থেকে প্লেন আউটে আসবেন, প্লেন আউটে আসার পর এইখান থেকে আপনি ই করবেন। তো প্লেন আউটে আসার পর এইখান থেকে আপনার যখন ট্রনটা ডিপোজিট হয়ে যাবে, নিচ থেকে দেখেন একটা শপের মতো অপশন রয়েছে, তো শপের অপশনে ক্লিক করবেন। এইখানে দেখেন আপনার ফ্লোর প্রাইস চলতেছে এখানে 0.3024, আর এইখানে দেখেন সেলের ফ্লোর প্রাইস নিচের দিকে দিয়ে দেওয়া আছে। তো এইখান থেকে আপনি এইখানে কতটা এগ রয়েছে এবং তার প্রাইস কত সেইটা, আর নিচেরটা তাদের ফ্লোর প্রাইস প্রত্যেকের জন্য কত সেইটা। তো এই ভিডিও করতেছি এটা থেকে অনেক অনেক পাম্প হয়ে যাবে এই টোকেনটা, তো যার যত আছে এইখান থেকে কিনে রাখতে পারে। তো এইখান থেকে আপনারা কি করবেন দেখেন, আমার অ্যামাউন্ট বেশি যেটাই আমি সেইটাই দেব, কিন্তু ফ্লোর প্রাইজের সাথে প্রাইসটা ম্যাচ করে। তো এইখান থেকে আমি ফার্স্টটা কিনে নিতেছি, দেখেন এইখান থেকে আমার প্রাইসটা পড়তেছে, এগের প্রাইসটা পড়তেছে 0.005, আর এইখান থেকে আমাদের গ্যাস ফিটা আসছে 0.1 ক্রোন। তো বাইরের থেকে গ্যাস ফিটা বেশি যাবে, তো সেইটার দিকেও খেয়াল রাখতে হবে। তো এইখান থেকে দেখেন আমরা কনফার্মে দিলাম, কনফার্মে দেওয়ার পর এইখান থেকে আমাদের এই কনফার্মটা দিয়ে দিতাম। তো এইখান থেকে দেখেন 0.15 ক্রোন এইখান থেকে আমাদের কেটে নিয়ে গেল। তো এইখানে আমাদের কিছুক্ষণের ভিতরে কমপ্লিট হবে, তো আমরা এইভাবেই কয়েকটা কিনে নিই। তো আমরা বেশি অ্যামাউন্টেরটা কিনবো, যাতে আমাদের মানে এক যেইটাই বেশি রয়েছে সেইটা আমরা কিনবো, কারণ যাতে আমাদের এই ট্রন ফিটা একটু কম যায়, বেশিটা নিতে পারে, বেশি করে এক নিতে পারে। তো এখান থেকে আমরা দুইটা বাই করলাম, দেখেন এখান থেকে আমাদের একটা আগেরটা বাই হয়ে গেছে এবং সেকেন্ডটা প্রসেস চলতেছে। তো এরপরে আমরা আরো বুঝবো, এই যে 268 আর একটা পাইছি। এইভাবে করে আমার ব্যালেন্স যত আছে তত ট্রন আমরা এখান থেকে বাই করব। তো ততক্ষণ আমরা ভিডিওটা স্টপ করি। তো এখান থেকে দেখেন আমাদের বাই হয়ে গেছে, এখান থেকে দেখেন আমি 200, 300, 900, 600 সব বাই করছি। তো এখান থেকে আমাদের টোটাল এগ হয়েছে 2744টা। তো এখন আমাদের হ্যাচ করতে হবে, তো নিচের থেকে দেখেন ডিম রয়েছে, এই ডিমের এইটা আমরা এখান থেকে 100% মানে আমাদের ফুল অ্যামাউন্টটা এখান থেকেই করতেছি, মানে এইখানে তাদের কন্ট্রিবিউট করতেছি। তো এখান থেকে দেখেন আমাদের ফি কাটবে 0.01। তো এখান থেকে আমরা কনফার্মের উপর ক্লিক করে দিলাম, তো এখান থেকে দেখেন আমাদের কনফার্মটা হয়ে গেছে। তো লোডিং নিতেছে, তো এখান থেকে আমাদের এটা এখানে কনফার্ম হয়ে গেলে পরে এখান থেকে আমাদের আর্নিংটা শুরু হয়ে যাবে। তো তো এইখান থেকে আমরা এক দিয়ে স্কোয়াড বাই করলাম। তো এইখান থেকে দেখেন আমাদের এইটার নাম স্কোয়াড, তো এইটা আমরা বাই করলাম এক টোকেন দিয়ে। এটা এইখানে একটা এক একটা টোকেনের মতো থাকবে, তো এইখান থেকে আমরা স্কোয়াডটা ই করলাম। তো এইখানে দেখেন আমাদের এইখানে উপরে দেখেন আমাদের আর্নিংটা দেখিয়ে দেবে যে 16টা এক পার আওয়ারে আমরা এখান থেকে পাবো। তো এইখান থেকে আমাদের দেখেন এইখানে আমাদের টোটাল 16টা এক পার আওয়ারে পাবো, এইখানে আমাদের টোটাল ট্রন। তো বাই মোর এগে আসতে পারে, এখান থেকে আমরা বাই করতে পারবো, এখান থেকে সেন্ড এক টু এনি ওয়ান, মানে এইখান থেকে আমরা অন্যজনকে
ইউ করতে পারবো। তো এইখান থেকে আমরা অন্যজনকে এক দিয়েও দিতে পারবো। তো এইখান থেকে আমাদের ট্রান্সফার করে দিতে হবে জাস্ট ওই অ্যাড্রেসে। এই অ্যাড্রেসে এই যে এক ট্রান্সফার করে দিলে ওইটা আমাদের ওই অ্যাকাউন্টে চলে যাবে। তো এরপরে আপনারা এখান থেকে সেল দিবেন কিভাবে? তো এইখানে সব অপশনে আসবেন, আসার পর উপরের দিকে দেখেন এইখানে সেল অপশন রয়েছে। তো উপরের দিকে এই জায়গাটাই সেল অপশন রয়েছে, যেখানে এই যে ঘড়ির চিহ্নর পাশে দেখেন সেল অপশন রয়েছে উপরের দিকে। তো এইখানে ক্লিক করবেন। তো এইখানে আপনারা কত এক সেল দিবেন, তো এইখান থেকে 100 এগের দাম আপনারা কত রাখবেন, 0.3 যদি রাখেন তাহলে দেখেন পার এগের দাম পড়লো 0.302-তে। তো এইখানে আপনারা ফ্লোর প্রাইসটা দেখে নেবেন যে কখন কিসে সেল দিবেন। তো এইখান থেকে একটু বেশিতেও সেল দিতে পারেন। তো এইখান থেকে এই ফ্লোর প্রাইসে সেল দিলে পরে আপনার এইটা উপরের দিকে আসবে, মানে আপনার এই এগের সেলের অপশনটা উপরের দিকে আসবে। আর ফ্লোর প্রাইস বেশিতে দিলে একটু নিচের দিকে আসবে, কিন্তু সেটাও সেল হয়ে যাবে। তো এইখান থেকে ভালো করে ই করে নেবেন। তো এইখান থেকে আমরা এইভাবে জয়েন করবেন। এখন টোকেনটার দাম অনেক কম রয়েছে, তো আপনারা এখানে জয়েন করতে পারেন। আর কোনো সমস্যা হলে আমার টেলিগ্রামে নক দেন, আমি হেল্প করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন।